আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিও দেখার জন্য আপনারা সময় জানেন ইতিমধ্যে ভারতের একজন ব্যক্তি যিনি সোশ্যাল মিডিয়াতে প্রচুর ভাইরাল হয়েছেন এর একটি কারণ হচ্ছে তিনি পায়ে হেঁটে মক্কানগরীতে যাবেন এবং হস করবেন দু সালে তো এই ব্যক্তি তার নাম হচ্ছে শিহাব তিনি ইতিমধ্যে রওনা হয়েছেন তার বাড়ি থেকে ভারতের কেরালা রাজ্য থেকে তিনি রওনা হয়েছেন তিনি প্রায় সাত আটটি দেশ পার করে কিন্তু হস করতে সৌদি আরবে পৌঁছাবেন দু হাজার তেইশে তিনি হস করবেন এই উদ্দেশ্যে এই নিয়ে অনেক জল্পনা কল্পনা সমালোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াগুলোতে একমাত্র কারণ হচ্ছে আসলে এত দূর হেঁটে যাওয়ার এটা কারণ কি কারণ বর্তমানে আসলে বিমান রয়েছে চার ঘন্টা থেকে ঘন্টার মধ্যে কিন্তু সৌদি আরবে পৌঁছানো যায় তার সেই ক্ষেত্রে সে এত কষ্ট করার আসলে কারণ কি অনেকে এর পক্ষে বিপক্ষে মত নিয়েছেন আপনারা চাইলে কমেন্টে জানাতে পারেন আসলে এই কাজটি যিনি করতেছেন এটাকে সঠিক করতেছেন নাকি সঠিক না এ নিয়ে বিভিন্ন আলমরাও কিন্তু বিভিন্ন ধরনের ওয়াস মাহফিল তারা এ নিয়ে আলোচনা করতেছেন কেউ কেউ বলতেছেন এটা আসলে এটা কোনো প্রয়োজনীয় না অপ্রয়োজনীয় কাজ আমাদের রসুলের হাদিস অনুসারে তো আর অনেকে আসলে এটা একটি সুন্দর ভালো কাজ তার মন যদি যে শুধু হস করার উদ্দেশ্য থাকে হওয়ার হস্তি না থাকে তাহলে কিন্তু এটি আল্লাহ অবশ্যই তার হস্তে কবুল করবেন সবাই সে এটা আশা করছেন তো এর মধ্যে অনেকে প্রশ্ন করছেন তিনি যে পায়ে হেঁটে পথ পারে দিবেন সেটা ক্ষেত্রে বোঝা গেছে এই যে সমুদ্রগুলি রয়েছে সেগুলি সেভাবে সেগুলি তিনি কিভাবে পারে দিবেন আসলে এটি একটি প্রশ্ন তিনি যেহেতু বলেছেন কোনো যানবাহন কিংবা কোনো বাহনে চড়বেন না তাহলে সমুদ্র কিভাবে পারে দিবেন তো শিহাব তিনি আসলে একটি বিরুদ্ধে বলেছেন যে সমুদ্র যখন সামনে আসবে তার কোনো পথ থাকবে না সেই ক্ষেত্রে তিনি অবশ্যই বাহন ব্যবহার করবেন এরপর দেখা যাচ্ছে আরব দেশে যখন পার হবেন আরব দেশগুলিতে বিশেষ করে ওমান ওমান দুবাই কাতার এগুলিতে যখন তিনি ক্রস করবেন সেখানে কিন্তু মরুভূমি আছে আসলে মরুভূমি অত্যন্ত ভয়ঙ্কর আপনারা যারা প্রবাসী আছেন দেশের মিডিল ইস্টের আছেন তারা জানেন মরুভূমি যে কত ভয়ঙ্কর জিনিস ভয়ঙ্কর ব্যাপার কারণ এখানে কিন্তু আরব দেশগুলিতে আমাদের দেশের মতো পাকিস্তানের মতো ইন্ডিয়ার মতো গণবসতি না এখানে কিন্তু এমন এমন জায়গা আছে আপনার শত শত মাইল কোন মানুষজন আপনি সেখানে পাবেন না সেখানে গড়বাদের সংখ্যা খুবই কম সিটি এরিয়াটা বাদ দিয়ে মরুভূমিতে খুবই বিপজ্জনক এখানে বিভিন্ন ধরনের আসলে বিপদ উৎফেতে থাকে বিশেষ করে মরুভূমিতে কিছু কুকুর রয়েছে আমি যেগুলি দেখেছি খুবই ভয়ঙ্কর জঙ্গলি কুকুর এগুলি কিন্তু মানুষ যদি একাকি প্রায় পায় তাহলে কিন্তু এটার অবস্থা খুব খারাপ করে যারা আলাদা দেশে আসেন তারা এগুলি জানেন বিশেষ করে মরুভূমিতে এই কুকুরগুলো রয়েছে দেখতে খুবই সুখ না কিন্তু অনেক ডেঞ্জারাস এই কুকুরগুলি দল বেঁধে থাকে তো এই ক্ষেত্রে তিনি কিভাবে পার হবেন অনেকে কিন্তু বলছেন আসলে যে পার হচ্ছেন যে যাচ্ছেন সে অবশ্যই এগুলি রিস্ক নিয়ে যাচ্ছেন সেই অবশ্যই এইভাবে প্রস্তুতি নিয়েছেন অবশ্যই আল্লাহ করবেন যে কিভাবে মরুভূমি দিয়ে তিনি যাবেন না এটাও হতে পারে আবার দেখতে পাচ্ছি ওনার সাথে আশেপাশে কিন্তু অনেক মানুষ সাপোর্ট দিচ্ছে সেটা আমাদের দেশ পাকিস্তান ইন্ডিয়া এই দেশে সাপোর্ট দিচ্ছে কিন্তু আরব দেশে কেমন সাপোর্ট পাবে সেটা আসলে বোঝা যাবে যখন তিনি আরব দেশে প্রবেশ করবেন এই বিষয়টি নিয়ে আসলে অনেকেই মতবিত আছে আমরা যারা আমার ভিডিওটি দেখছেন তারা আশা করছি কমেন্টে আসলে ভুলবেন বিস্তারিত আপনারা চাইলে আলাপ আলোচনা করতে পারবেন কমেন্টে এটা কি এবং আসলে কি তিনি দূরে তেশে হস করতে পারবেন আল্লাহ তার মনে আশা পূরণ করুক আসলে আমরা চাই আমি একটা জিনিস দেখেছি ভিডিওতে এর কারণে কিন্তু উনি যাওয়ার কারণে কিন্তু প্রচুর মানুষ পুরো দুনিয়াতে কিন্তু নেট দুনিয়াতে কিন্তু এটা একটা ভাইরাল হয়ে গিয়েছে এটা ইসলামের আসলে কি বলবো একটা আসলে ইসলামের যারা এইগুলি করেন ইসলামের জন্য তাদের আসলে সম্মান আল্লাহ বাড়িয়ে দেন এটা একটু আসলে বুঝা যায় তার সম্বন্ধে কতটুকু বেড়ে গেছে আমরা ভিডিও দেখলেই বুঝতে পারি তো আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন তার এই যে উদ্বেগ পায়ে হেঁটে হল যাওয়া সেটা কতটুকু যৌক্তিক এবং কতটুকু যৌক্তিক না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ